আইটি করে খাও 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 খাও। শোনো, একটা জরুরি কাজ আছে, তুমি এখনই একটু এই সমস্ত জিনিসপত্র রাখা, একটু ববিতা ভাবির বাড়ি যাও। কোনো কাম আছে? অন্য গ্রামে ব্যবসা বাণিজ্য, ওই গ্রামে আর যাব না। খুব সাধু সাধু তুমি এখন, না তুমি ওই গ্রামে যাবা না। হ্যাঁ, নিজের যখন প্রয়োজন পড়ে তখন তো দৌড়ায় দৌড়ায় ববিতা ভাবির হাতে চুরি পড়াও, আর এখন যখন আমি কাজে যাইতে বলছি এখন তুমি যাইতে পারবা না। ফালতু কথা বলো না, আমি ওই গ্রামে যাবো না। মেরে ফেলতে একবারই যাও, নানা কথা তুমি আমার নামে কয়ে বেড়াইছো, আমি এর ভিতরে নাই। অনেক মানুষ দেখছি দুনিয়ায় আমি, কিন্তু তোমার মতো খাটাস মানুষ আমি জীবনেও দেখি নাই। সি, নিজের ভাইজানের প্রতি তোমার একটু দয়া মায়া নাই না? ভাইয়ের মায়ের সঙ্গে ববিতা গো বাড়িতে যাওয়ার সম্পর্ক কি? এটাই তুমি থাকো। নিজের ভাইয়ের কোনো খবর রাখো তুমি? না খায় না দেয় তার কি অবস্থা হচ্ছে চেহারার দিকে দেখছো? বিউটি ভাবি 3 দিন ধরে তার ফোন ধরে না, তাহলে কোনোভাবে যোগাযোগ করা যাইতেছে না। তুমি তাড়াতাড়ি এই বাড়িতে যাও, যা একটু দেখো কি হয়েছে আসল ঘটনা। ভাইজানদের নিয়ে তোমার খুব টেনশন লাগতেছে। আমি না বুঝি না, তোমরা না একটু নেরু আছো। নেরু মানে? ছোট মনের মানুষ, গেলে অসুবিধা না গেলে অসুবিধা, যাইতেছি খবর লইতেছি, তারপর তো বেলা কত হলো। আমাদের মন ছোট আর তার মন তো বড়, দুনিয়া সব মেয়ের সাথে কি প্রেম করে, তার মন তো বিশাল বড়। খবর তো ফেলার দিয়ে কোনো কথা কবে যাইতেছি, শুধু খবরই নিও। কদর জি, যেমন স্যার। আমি তো এলাকায় মেলা দিন আসলাম, তোরা আইলাম মাত্র কয়েকদিন, তা এলাকার কি অবস্থা? আমি যাইলাম মানুষের প্রতিক্রিয়া কি? কারণ তোর এখানে তো নানান জাতের লোক আসে, এই লোক সেই লোক, ওরো লোক ছোটো লোক বড় লোক সব ধরনের মানুষে আসে। মানে এগো ভাষণ কি, এরা কি কইতে চায় আমার নিয়ে? মানে তার দোকান হইলো একটা রঙ্গমঞ্চ, তাই না? তোর কাছে পারফেক্ট খবরটা পাবো এখন কদি। এই যে একটা আপনি খুব ভালো কথা বলছেন, যে সব খবর আমার এই জায়গায় পাবেন, কারণ আমাদের এটা খালি চার দোকান না, এটা গুগল সেন্টার, তার কারণে সব খবর এই জায়গায় আসে। সত্যি কথা কদি কি, মানে গ্রামের লোকজন আশেপাশের লোকজন আপনার খুব পছন্দ করে এবং আপনার খুব সুনাম করে। এই আমি আমি চা খাওয়াই, পান খাওয়াই, আর আপনার কথা কই, একটা ভালো মানুষ বাইরে ছিল, রয়েছে এখন এলাকার উন্নতি করবে। স্যার মশাই একটা কথা কইতে পারে? হ্যাঁ পারবি নাকি? পারবি। কদর আপনার ব্যাপারে যে গ্রামে সুনাম কইছে এইটা আমার বিশ্বাস হয়। কিন্তু বিশ্বাস না করার কি আছে? কদর সাহেব দোকানে বসে আমারে সব সময় দেখতেছে, তাই না? কদরে তো আমি একবারই যে এইটা দিছি না, তারপর থেকে আমার কথাই কয় সবারে। তারপর তো আমি খালি সুনামই করে যাচ্ছি, আর এই সুনাম করতেছি বলে আমার মনে হয় যে আপনার একটা কথা আমার কওয়া উচিত। মানে আপনি তো এলাকার গণ্যমান্য লোক, এলাকার মানুষজনের হিসেবে আমার উচিত আপনি মেলা দিন পর আসেন।